সবচেয়ে বেশি করে থাকে। আসলে ওর তো সারা বাড়িতেই তোর স্মৃতি, একটা স্মৃতি বললে তো আমি বোঝাতে পারবো। সকালে যদি আমি ওকে ঘুম থেকে না উঠাই ভোর পাঁচটায় ওর খেলা থাকতো, মাঠে খেলা থাকতো ওর, ও সারা রাত জেগে থাকতো যদি আমি না উঠাই ওকে। অবস্থাতেই আমাকে জড়াই ধরবে, এত বকা দিতাম। তারপর হচ্ছে রাত ১২টা ১টা বাজে হলে ওই তেল নিয়ে আসবে, এভাবে বসে থাকবো, তেল নিয়ে আসবে, আমার মাসাজ করে দাও। ওই দিনও বলতেছিল যে আমার মাথা তুমি তেল দিয়ে দাও না, আমি আজকে আমার মাথায় কিন্তু তেল দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে রাত ১২টা হলেই আমাকে খুব বিরক্ত করতো, রাত ১২টা বাজবে আর ওদের দুজনের অত্যাচার, এই মারামারি, গিটার নিয়ে গান গাওয়া। তো খুব বকা দিতাম যে আশেপাশে মানুষ কি বলে এত রাত্রে তোমরা গিটার দিয়ে এরকম চিল্লাচিল্লি করো। আবার মনে পড়ে যায় তখন আর কি খারাপ লাগে। এবার ভাই আম্মু তো আম্মু আমাকে বকে এরকমই। ভাইয়া কোচিং দিয়ে আসতো, কোচিং দিয়ে এসে খেলতো, আবার এক এক অনেক রকম গেম খেলতো। আমি ভাইকে বলতাম আমাকে ডাউনলোড করে দাও, ভাইয়া বলতো পরে পরে। এমনি যখন ভাইকে একটু বেশি বলতাম তখন ভাই আমাকে মারতো, তখন এসে আম্মু আমাদের বকা দেয়। আর বেশি হলো রাত ১২টা বাজলে আমার ভাইয়া গিটার নেয়, আর ভাইয়া টাকা মিলে আমরা একটা ক্ল্যাপ বক্স কিনছি, ওই ক্ল্যাপ বক্স আর ১২টা বাজলে আমরা একসাথে গিটার আর ক্ল্যাপ বক্স বাজাই। আমরা এসে যে মানে বকাও দেয় আমরা থামি না, আমি ওইটা ভাইয়ে গিটার নিয়েছে ওইখানে বাজাই, আমরা ঘুমাই গেল আমরা বাজাইতে থাকি। এই ১টা থেকে আমরা ৩টা পর্যন্ত খালি গেমই খেলি। মাঝে মাঝে এসে আম্মু বলে যে ঘুমাস না কেন, ঘুমা, এ তো আমরা ঘুমাই না। সেদিন ভাইয়া যখন যায় ওই দিন রাত্রে বলছিল যে এখন ঘুমা আবার কালকে সকালে খেলবো। আমি বলছি ভাইয়া সকালবেলা হয়েছে, ভাইয়াকে বলছি ভাইয়া চলো গেম খেলি, বলে না আমি এখন বেরোবো। ও কই যাবো, বলে আন্দোলনে যাবো, কিন্তু আম্মুকে বলছে নিচে যাবে। আবার বেরোনোর সময় বলছিল যে এসে কিন্তু আমরা গেম খেলবো রাত্রেবেলা, আজকে একদম ভোর পর্যন্ত খেলবো। আর তো খেলা নাই, ভয় তো নাই যে ভয় কারণে যে আন্দোলন করলো সেই বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই। আমি চাই ভাইয়া যখন এত রক্ত দিছে এই দেশটা যেন স্বাধীন হয়, এটাই আমি চাই। ভাইয়া এত রক্ত দিছে যেমন আমি এত রক্ত কখনো দেখি নাই যতটা আমার ভাইয়া দিছে, এমন রক্ত আমি দেখি নাই, এত রক্ত দেখি নাই। Thank you.